সো গাইস, আজকের ভিডিওতে আমি যেটি নিয়ে কথা বলবো সেটি হলো অ্যাভেঞ্জার ফন্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন, যেটা আমার স্ক্রিনে দেখতে পারছেন। তো এটা কিভাবে ডাউনলোড করবেন অ্যান্ড সেট আপ করবেন সম্পূর্ণ জানবেন আজকের ভিডিও থেকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমি বলে দিই যে আমার ভিডিও ডিসক্রিপশনে রয়েছে ফন্টটির ডাউনলোড লিঙ্ক। তো ফন্টটিকে ডাউনলোড করতে কোনো রকম আপনাদের ঝামেলা বোধ করতে হবে না, কেননা এটাকে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিয়েছি অ্যান্ড এটা আমি অলরেডি এক্সট্রাক্ট করে টিটিএফ ফাইলে কনভার্ট করে দিয়েছি। আপনাদের কোনো ঝামেলা হবে না। তো জাস্ট সো গাইস, ফন্টটিকে অ্যাপ্লাই করার জন্য জাস্ট আপনারা কী করবেন, আপনারা প্রথমে আপনার ফাইল ম্যানেজারে যাবেন অ্যান্ড এখানে দেখে নেবেন কোন ফোল্ডারে ফন্টটি ডাউনলোড হয়েছে। সো যে কোনো ফোল্ডারে ডাউনলোড হলে আপনি যে কোনো ফোল্ডারকে রাখতে পারেন এই ফোনটি, কোনো সমস্যা নেই। তো জাস্ট যেখানে ডাউনলোড হয়েছে দেখে নেবেন, তারপর আপনারা জাস্ট এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো পিক্সেল ল্যাব যদি না থাকে তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ্লিকেশনটি। তো জাস্ট এখানে ডাউনলোড করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা ফোনটিকে অ্যাপ্লাই করার জন্য জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট এখানে কিছু একটি লিখবো, তো তার জন্য আমি এখানে নিউ টেক্সট ক্রিয়েট করে নিলাম অ্যান্ড এখানে আমি লিখে দেবো অ্যাভেঞ্জার। সো আমি একটু লিখে দিচ্ছি এখানে অ্যাভেঞ্জার, তো আপনারা এখানে দেখে নিন। তো অ্যাভেঞ্জার লিখে দিলাম অ্যান্ড আমি অ্যাপ্লাই করে দিলাম অ্যান্ড এখানে জুম করে নিলাম। তো দেখুন এখন কিন্তু ফোনটি অ্যাপ্লাই হয়নি এখন পর্যন্ত। অ্যাপ্লাই করে জন্য এই অপশনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমি ফন্ট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে মাই ফন্টে ক্লিক করবো, এখানে দেখুন কোনো রকম ফন্ট নেই। এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি এখানে যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারটি ওপেন করে নেব। আমি এখানে রেখেছি নিউ ফোল্ডার টু, তো এখানে আমি যাব। তো দেখুন আমি এইচডি কার্ডে রেখেছি, তার জন্য আমি এইচডি কার্ডে যাব অ্যান্ড এখান থেকে আমি নিউ ফোল্ডারে যাব। তো যাওয়ার পর এখান থেকে আমি ফন্টটিকে অ্যাপ্লাই করে দেবো। তো অ্যাপ্লাই করতে আপনাদের যদি কোনো ঝামেলা হয় তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এটাকে অ্যাপ্লাই করে দিলাম, দেখুন একটু কিন্তু সাইটে কেটে এসেছে এটি। তো এটা ঠিক করার জন্য আমি জাস্ট কী করবো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট এখানে আমি এই যে এখানে পেডিংয়ে ক্লিক করবো। এখান থেকে পেডিংয়ে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে পেডিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমি একটু দেখুন এটাকে একটু সরিয়ে দিলাম, সাইজটিকে বড় করে নিলাম অ্যান্ড এটাকে বড় করে নিলাম অ্যান্ড এটাকে এখান থেকে দূরে বড় করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ফোনটিকে কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই হয়েছে। এটাকে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন এরকম করে। তো দেখতেই পেলেন আমি আমার অ্যান্ড মানে আমার চ্যানেলের নামটিও লিখে দিচ্ছি, এখানে দেখতে পারবেন আপনারা ঠিক সেরকমই ফন্ট। তো ফন্টটিকে অ্যাপ্লাই করতে যদি আপনাদের কোনো রকম ঝামেলা হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন অ্যান্ড্রয়েড ইউনিক হেল্পার লিখলাম অ্যান্ড এটা কিন্তু অ্যাভেঞ্জারের ফন্টে অ্যাপ্লাই হয়েছে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তো আজকের পর্যন্ত এটুকুই, আল্লাহ হাফিজ।